আওয়ামী লীগ যেহেতু সরকারে আছে আমি বলবো বাস্তবতা স্বীকার করলেই ওনাদের জন্য মঙ্গল। ভিক্ষুক তো সব দেশেই কম বেশি থাকে, আপনি অনেক বড় বড় দেশে গিয়েছেন, বাংলাদেশও তো তার ব্যত্যয় থাকার কথা নয়, হঠাৎ করে ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে সংক্রান্ত বক্তব্য আপনাদের কাছ থেকে কেন এলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দ, অত্যন্ত বিশেষ করে প্রখ্যাত ছাত্রনেতা মোহাখালী খান পান্না এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ আদেলুর রহমান। আসলে পৃথিবীর সব দেশেই ভিক্ষাবৃত্তি আছে, তবে সেই ভিক্ষাবৃত্তির কারণ এবং উপসর্গ দুইটাই ভিন্ন। আমাদের দেশের যে ভিক্ষাবৃত্তিটা সেটা কিন্তু মানুষের প্রয়োজন, মানুষ তার প্রয়োজনীয় যে যেটা পুষ্টি, খাবার, যেটা থাকা, বাসস্থান, অন্ন বস্ত্র, এগুলোর সংস্থান না থাকলে মানুষ হাত পাতে। এবং এটা যে কেউ স্বীকার করবেন, আজকে যারা ঢাকার রাস্তায় চলেন, স্পেশালি আপনার যে কোনো শপিং মলে যান, ঢাকার রাস্তায় যান, যে কোনো বাজারে যান, দেখবেন আজকাল শুধু এক আগের যে ভিক্ষুক যে শ্রেণীর একটা ই ছিল, এটা ছাড়াও যে নতুন ভিক্ষুক শ্রেণী এর সাথে যুক্ত হয়েছে, দেখবেন বোরকা পরা এবং তাদের আচরণের ভিতরেও দেখবেন ভিন্নতা আছে। এরা অনেকেই হয়তো এক সময় মানে মধ্যবিত্তের ঘরের গৃহিণী ছিল, কিন্তু আজকে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বেকারত্বের কারণে তারা আজকে এই পরিস্থিতিতে যেতে বাধ্য হয়েছে। এবং যেটা আপনার যে ওয়ার্ল্ড ব্যাংক পুষ্টিহীনতার কথা বলেছে, সিপিডির কথা বলেছে, আমাদের আওয়ামী লীগ যেহেতু সরকারে আছে আমি বলবো বাস্তবতা স্বীকার করলেই ওনাদের জন্য মঙ্গল। এই বাস্তবতা স্বীকার না করার কারণে আওয়ামী লীগকে অনেক খেসারত দিতে হয়েছে, তাই না? যেমন 74-এ দুর্ভিক্ষ হয়েছে, 74-এ লঙ্গরখানা ছিল, এটাই বাস্তব। এবং ওইটা তখনকার দেশের পরিবেশ পরিস্থিতি ভিন্নতর ছিল, যুদ্ধ বিধ্বস্ত একটা নতুন দেশে, আমি তো সেটাই বলছি ভিন্নতর ছিল, এই বাস্তবতাটাকে কিন্তু আওয়ামী লীগ তখন স্বীকার করতে চায়নি, এটা হচ্ছে দুর্ভাগ্য। আজকেও দেশের মানুষকে যদি বাঁচাইতে হয়, দেশের অর্থনীতির যে অবস্থা, আজকেও বাংলাদেশ ব্যাংক কী বলেছে, বলেছে 9%-এর উপরে ইনফ্লেশন, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর এ কান্ট্রি। এটা বাংলাদেশ ব্যাংক যেখানে বলতেছে, সেখানে আপনি দেখেন যে এখানে কতগুলো প্রজেক্টের কথা, মেজা প্রজেক্ট, মেজা দুর্নীতি, এগুলো কারা, তারা এগুলো নির্ধারণ করেছে। আপনার ব্যাংকগুলো দেখেন আজকে বাধ্য হচ্ছে একটা নিঃশেষিত হওয়া ব্যাংককে আজকে একটা ভালো ব্যাংকে বাধ্য করছে তাদের ভিতরে নিতে, যেটা পৃথিবীর কোথাও ওইভাবে করে না। এবং এই যে দেখেন আজকে আমাদের বিদ্যুৎ সেক্টর তো লুটপাট করে শেষ, এখনও লোডশেডিং হচ্ছে, এই রোজার মাসের লোডশেডিং হচ্ছে। তো আমাদের যেখানে 26,000 মেগাওয়াট আমাদের উৎপাদন হয়, আমাদের সেখানে ব্যবহার হয় মাত্র, পাশাপাশি তো আমাদের দেশের জিডিপি থেকে শুরু করে, আমাদের দেশের মাথাপিছু আয় থেকে শুরু করে, আমাদের দেশের উন্নয়ন থেকে নানা সূচকে আমরা তো অনেক বেড়েছি, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। যে আমরা যে সমস্ত এগুলো ধরে এই এগুলোকে পরিমাপ করি, এই পরিমাপগুলো বোধহয় সঠিক না। যদি ওগুলি সঠিক না হয় তাহলে এই যে এখন যে মানুষ খারাপ আছে সেই পরিসংখ্যানটা আমরা কেন নেই? জিডিপি এন্ড পার ক্যাপিটা ইনকাম, এইটা পৃথিবীর উন্নয়নের জন্য বা একটা দেশের উন্নয়নের শর্ত নয়। পৃথিবীর জিডিপি আপনার বাহরাইনের সবচেয়ে বেশি, জিডিপি আপনার এই ব্রুনাইয়ের সবচেয়ে বেশি, পার ক্যাপিটা ইনকাম ব্রুনাইয়ের মতো কারো নেই। ব্রুনাম কি একটা ডেভেলপ কান্ট্রি? ব্রুনাই নো, এটা হইতে পারে না। এটা এগুলো আমাদেরকে একটা মানে সরকার মানুষকে একটা বিভ্রান্তির মতো রাখার জন্য এই সমস্ত স্ট্যাটিসগুলো রেখে। আপনি দেখেন আপনি এই আমলে কতটি চাকরি হয়েছে, মানুষের বেকারত্ব আছে নিশ্চয়ই, আপনার কথা, নতুন শিল্প হয়েছে কিনা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।